أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. صدق الله مولانا العظيم. সম্মানিত আজকের মহতি জলসার জাতি ইমাম সমাজের সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং থানাওয়ারি নেতৃবৃন্দ, আগত বিশেষ বিশেষ মেহমানগণ, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি কথা লম্বা নয়, একটু সামান্য সময় কথা বলবো। সেটা হলো জাতি ইমাম সমাজ এটা কোনো রাজনৈতিক দল নয়, কোনো ব্যক্তি স্বার্থের পিছনে জাতি ইমাম সমাজ ঘুরে না। কারণ ইমাম হলো ওরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইতিহাসে সর্বকালের সর্বযুগের সর্বস্তরের মানুষের সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দিয়েছেন, ঠিক না বেটি? আমাদের নবী ছিলেন ইমাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিছু পরীক্ষা করেছেন। আল্লাহ বলছেন, তোমাকে আমি ইমামে পদমর্যাদায় তোমাকে উন্নীত করব। এর মানে ইমামের স্তর মর্যাদা সারা দুনিয়ার আম সাধারণ জনসাধারণ থেকে ঊর্ধ্বে। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ যতগুলি সংগঠন, যতগুলি সংস্থা, যতগুলি স্বেচ্ছাসেবক দল বাংলাদেশে কাজ করে, সবচাইতে সুমানুষ সুনাগরিক হিসাবে মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের লক্ষ লক্ষ ইমামরা তাদের মিম্বরকে পুরা নূরান্বিত করে রাখতেছে, ঠিক না বেটি? আমি সরকার বাহাদুরের কাছে সবিনয়ে অনুরোধ করব, আমার অনেক দিন যাবৎ একটা প্রেরণা, আমি প্রায় সময় কথা বললে আমি বলি, মাহফিলে বলি, সেটা হলো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, বাংলাদেশের এই 90% মানুষের এই সন্তানগুলি যারা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে, তাদের সিলেবাসের মধ্যে এত বড় মুসলিম দেশ এবং এত পার্সেন্ট বেশি মুসলমানের দেশে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি প্রত্যেকটা স্তরে শিক্ষা সিলেবাসের মধ্যে এবং রুটিনের মধ্যে নামাজের জন্য আলাদা সময়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক নামাজ কায়েম করার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করতেছি। এবং ইমামদের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ যেভাবে এদেশের মানুষকে একজন সুশৃঙ্খল, সুন্দর, সুনাগরিক, শালীন, সভ্য জাতি হিসাবে যেভাবে ইমামরা তাদের অবস্থান থেকে তারা অবদান রেখে আসছে, আমি মনে করি সরকার বাহাদুর এদেশের ইমামদেরকে আলাদা সম্মানে ভূষিত করা, ইমামদেরকে সম্মানে ভূষিত করা কোরআনের হাদিসের নির্দেশ। আমরা সেই সম্মানটুকু সর্বস্তরের মানুষ আমরা সেই ইমামদেরকে সেই সম্মানটুকু বজায় রাখার চেষ্টা করব। ইমামরা উম্মতের ফিকিরে, উম্মতের জিকিরে যে সামান্য বেতনে পুরা দেশের মানুষকে কিভাবে সুশৃঙ্খল, সুনাগরিক, সভ্য, শালীন জাতিতে রূপান্তর করবে, সবচেয়ে বেশি অবদান রাখে ইমামগণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমাম সমাজের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে তাদের দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সমস্ত মুসলিয়ান, সমস্ত জনসাধারণ আমরা যেন চলতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়াখুর রাওয়ানা। ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ।